সব জায়গায় কারেন্ট থাকে, এটা আমরা শুনতাম আগে টিভিতে। বলতে পারবো না, এখনো কিছু কিছু জায়গায় হয়তো বা ইলেকট্রিসিটির এখন প্রবলেম বোধহয় কিছু প্রবলেম হচ্ছে। হতে পারে। এই কোডটা কি বাসায় রান করছিল? আমি কম্পাইলার দিছিলাম যে, কোনটা? এই যে আমি যে একটা কোড দিয়ে দিছিলাম তোমাদেরকে, এই যে একটা গত ক্লাসের লিঙ্ক দিয়ে দিছিলাম, আবার একটা কম্পাইলারের লিঙ্কও দিয়ে দিছিলাম। এই কম্পাইলারের মধ্যে আমি কোডটা রান করতে বলছিলাম। না স্যার, রান তো করিনি। এই যে এই কোডটা বলছিলাম যে রান করার জন্য, আমরা গত ক্লাসে কি কি জিনিস শিখছিলাম, কমেন্ট করা শিখছিলাম তাই না, হ্যাঁ, কিভাবে কমেন্ট আউট করতে হয়। হ্যাঁ, আমরা দেখছিলাম যে কিভাবে ডকুমেন্টেশন সেকশন থাকে, মানে মন্তব্য লেখা। আমরা যখন কোনো একটা সি প্রোগ্রাম লিখি, তখন সি প্রোগ্রামের মধ্যে আমাদের কি কি জিনিস থাকে, ডকুমেন্টেশন সেকশন বা মন্তব্য লিখি আমরা উপরের দিকে, যেটা আমরা এখানে আমাদের কম্পাইলারের উপরে লিখছি যে একটা বেসিক প্রোগ্রামিং, এটাকে আমরা বলছি ডকুমেন্টেশন। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ডকুমেন্টেশন সেকশন। তারপর বলতেছি হচ্ছে লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশনে আমরা হেডার ফাইল সংযুক্ত রাখি। সো আমরা লিঙ্ক সেকশনে আমরা কি করি, এই যে এখানে যতগুলো হেডার ফাইল আছে আমরা অ্যাড করছি, এই হেডার ফাইলগুলোকে আমরা বলছি লিঙ্ক সেকশন। কারণ যদি আমরা হেডার ফাইল অ্যাড না করি, তাইলে আমরা যেটা করতে পারবো না সেটা হচ্ছে যে ওই প্রিন্ট এফ, স্ক্যান এফ, আমরা যে ফাংশনগুলো ইউজ করতেছি, এই যে এই ফাংশনগুলো, এই যে স্ক্যান এফ ফাংশন বা প্রিন্ট এফ ফাংশন, ঠিক আছে, এই ফাংশনগুলো তো আমাদের বানানো ফাংশন না। এই ফাংশনগুলো হচ্ছে এই ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে তৈরি করা। কথা বুঝতে হচ্ছে? হ্যাঁ এই জন্য যখন আমরা প্রিন্ট এফ বা স্ক্যান এফ ফাংশনটা লিখতেছি, তখন সে এই হেডার ফাইল থেকে এই ফাংশনের অ্যাক্সেসটা নিয়ে এসে আমাকে আমার কাজটা করে দিচ্ছে। ঠিক আছে, আর আমার বানানো যে ফাংশন সেগুলো হচ্ছে কি, যেমন সারার একটা ফাংশন, চিস্তি একটা ফাংশন, হ্যাঁ এগুলো আমার বানানো ফাংশন। ঠিক আছে, তো এখানে যখন প্রথমে হচ্ছে কি মন্তব্য লেখার জন্য একটা ফাংশন থাকবে, লিঙ্ক সেকশন মানে হেডার ফাইলগুলো থাকবে, তারপর কি ডিফাইন সেকশন, এই যে আমরা যে বিভিন্ন ধরনের ফাংশন ডিফাইন করছি, আমরা যে এখানে ফাংশন ডিফাইন করছি, পরে একটা ভেরিয়েবল ডিফাইন করছি, এগুলাকে বলা হচ্ছে কি ডিফাইন ফাংশন, ইয়ে সেকশন, কি বলে ডিফাইন সেকশন। ডিফাইন সেকশন। ঠিক আছে, তাইলে এই যে ডিফাইন সেকশনে আমাদের লেখা শেষ। এরপর আমরা গ্লোবাল ডিক্লারেশন সেকশন। গ্লোবাল ডিক্লারেশন সেকশন বলতে আমরা কি বলতেছি, গ্লোবাল ভেরিয়েবল ঘোষণা করা। তো গ্লোবাল ভেরিয়েবলের কাজ কি, আমরা গতবার দেখছিলাম যে আমি যদি এখানে একটা ভেরিয়েবল নেই, এই যে দুইটা ভেরিয়েবল নিছি সি এবং এ, এটাকে আমি সব ফাংশনে ব্যবহার করতে পারবো। এই যে চিস্তিতেও ব্যবহার করছি, আবার কি মেইন ফাংশনের মধ্যেও কি ব্যবহার করছি। কথা বুঝতে পারছো? হ্যাঁ তো গ্লোবাল ভেরিয়েবল যখন বাইরে নেওয়া হয়, এর মূলত উদ্দেশ্য থাকে যে আমাদের একটা প্রোগ্রামিং এর মধ্যে যদি একাধিক সেকশন থাকে, মানে একাধিক সেকশন মানে একাধিক ফাংশন। আচ্ছা, একটু তুমি লাইনে থাকে এই একটু কোডটা দেখো, আমি একটু ওকে মিউট করতেছি। হ্যাঁ,
চিস্তি? জি স্যার। আচ্ছা, এখন তুমি এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা যে কোডটাকে রান করাইছি এখানে যতগুলো সেকশন আছে এই সেকশনগুলো কি তুমি বুঝতে পারছো কিনা। প্রয়োজনের সময় আমরা এই সেকশনগুলো এই জায়গাগুলোতে ব্যবহার করি। তারপরে আমাদের কি থাকে, মেইন ফাংশন থাকে, তারপরে কি ফাংশন ওয়ান ফাংশন টু এগুলো আমরা ডিসক্রাইব করি। এই যে যেমন এই যে চিস্তি ফাংশন ব্যবহার করছি, ঠিক আছে, আবার সারার ফাংশন ব্যবহার করছি, এরকম আমরা বিভিন্ন সময় আমাদের ফাংশন তৈরি করতে পারি। কথা বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, আমরা এখন আজকে একটু আগাবো। এখানে দেখো, ও বলতেছে হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল, কম্পাইলারের যে সকল ফাইলের বর্ধিত নাম ডট এইচ, হ্যাঁ, স্টুডিও ডট এইচ, ম্যাথ ডট এইচ, তারপর কোনিও ডট এইচ, হ্যাঁ, এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে কি হেডার ফাইল। এই যে এখানে আমি যেরকম প্রোগ্রামে ইউজ করছি এইগুলো হচ্ছে সব কি ডট এইচ এক্সটেনশন থাকা মানেই হেডার ফাইল। হ্যাঁ হ্যাঁ সব, হ্যাঁ সব দিন বলো। আচ্ছা সমস্যা নাই, আমি তো মানে ঈদের আগে 30 তারিখ পর্যন্ত পড়াবো, তো এই জন্য তুমি ফ্রি হয়ে বললো আমাকে, সমস্যা নেই, সকালবেলা বললেও হবে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। চিস্তি? জি স্যার। আচ্ছা, তাহলে কি কতটুক বুঝছো হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল, একটু কি বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তার মানে প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কি করি, হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল ইউজ করি। একটি হেডার ফাইলে এক জাতীয় কতগুলো লাইব্রেরি ফাংশন, বিল্ড ইন ভেরিয়েবল, কনস্ট্যান্ট স্ট্রাকচার ইত্যাদি প্রোটোটাইপ ঘোষণা করা থাকে। এই যে যেমন আমি একটু আগে বললাম প্রিন্ট এফ, স্ক্যান এফ, এই ফাংশনগুলো কার ভিতরে থাকে, এগুলো হচ্ছে হেডার ফাইলের ভিতরে। হেডার ফাইলের কোন হেডার ফাইলের মধ্যে থাকে? হেডার ফাইল তো প্রায় 227টার মতন আছে। প্রিন্ট এফ, স্ক্যান এফ কার মধ্যে থাকে? প্রিন্ট এফ। হ্যাঁ স্ক্যান। এই এই দুটা ফাংশন কোন হেডার ফাইলের মধ্যে থাকে? ইনক্লুড স্টুডিও ডট এইচ, রাইট, এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ হেডার ফাইল, এর ভিতরে আসলে মূলত প্রিন্ট এফ এবং স্ক্যান এফ থাকে। তো ওরা বলতিছে শুধু ফাংশনই না, হ্যাঁ লাইব্রেরি ফাংশনই না, বিল্ড ইন ভেরিয়েবলও কি থাকতে পারে, কনস্ট্যান্ট কোনো কিছু থাকতে পারে, স্ট্রাকচারও কি থাকতে পারে, ডাটা স্ট্রাকচার, ঠিক আছে, কোনো ভ্যালু রাখার জন্য ওগুলোও থাকতে পারে। তো প্রি প্রসেসর ডিরেক্টিভ বলতে কি বোঝায়, তুমি এই যে হ্যাশ চিহ্নটা ব্যবহার করো না স্টেটমেন্ট বা ক্যারেক্টার, এই যে চিহ্নটা ব্যবহার করো না ডিফাইন করার ক্ষেত্রে, অথবা তুমি ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা বলার ক্ষেত্রে এই যে হ্যাশ চিহ্ন ব্যবহার করতেছো, ঠিক আছে, এই হ্যাশ চিহ্নকে কি বলে? এই হ্যাশ চিহ্নকে আমরা সচরাচর বলে থাকি যে প্রি প্রসেসর ডিরেক্টিভ। কি বলি? প্রি প্রসেসর ডিরেক্টিভ। হ্যাঁ ডিরেক্টিভ, এই যে প্রি প্রসেসর ডিরেক্টিভ, যে সকল স্টেটমেন্ট হ্যাশ ক্যারেক্টার দিয়ে শুরু হয় সেগুলোকে প্রি প্রসেসর ডিরেক্টিভ স্টেটমেন্টও কি বলা হয়। এগুলো ছোট প্রোগ্রাম বা প্রোগ্রামাংশ, সি প্রোগ্রামের মূল সোর্স ফাইলের সাথে প্রি প্রসেসর গুলোতে দেওয়া নির্দেশন মোতাবেক অবজেক্ট ফাইল তৈরি হয়, কিন্তু তাতে মূল সোর্স ফাইল পরিবর্তিত থাকে। মানে তোমার যতগুলো হেডার ফাইলের আগে হ্যাশট্যাগ ইউজ করা হবে সেই ফাইলগুলো কোথাও না কোথা থেকে আমাদের হেডার ফাইলকে অথবা কোনো অবজেক্টকে অথবা কোনো ভেরিয়েবলকে যেগুলো কম্পাইলারের মধ্যে বিল্ডিন, বিল্ডিন মানে আগে থেকেই তৈরি করে রাখা আছে, ঠিক আছে, সেগুলোকে আমরা ব্যবহার করতে চাই। যখনই আমরা এরকম কোনো কিছুকে ব্যবহার করতে যাব, প্রি প্রসেসর ডিরেক্টিভ, মানে ডিরেক্টরি বলে না ফোন ডিরেক্টরি, যে আমার ফোন ডিরেক্টরিতে অনেকের ফোন নাম্বার আছে, এরকম প্রি প্রসেসর ডিরেক্টিভ বলে, যেখানে আগে থেকেই অসংখ্য ফাংশন এবং অবজেক্ট এবং ভেরিয়েবল তৈরি করা থাকে, তৈরি করা থাকে, ঠিক আছে, এতে মূল প্রোগ্রামের কোনো কি হয় না, প্রবলেম হয় না, ক্ষতি হয় না, ক্ষতি হয় না। তো প্রি প্রসেসর ডিরেক্টরি গুলোর শেষে কোনো সেমিকলন থাকে না, এটা কিন্তু এমসিকিউতে আসে, প্রি প্রসেসর ডিরেক্টিভ গুলোর শেষে কোনো কি হয় না, সেমিকলন হয় না। দেখো এই পাশে কোনো সেমিকলন আছে শেষে? আছে না? যতগুলোর আগে হ্যাশ চিহ্ন আছে কোনটার শেষে কি সেমিকলন আছে? না। সুতরাং হ্যাশট্যাগের কোনোটার শেষে
সেমিকলন হয় না আচ্ছা বহুল ব্যবহৃত প্রিপ্রসেসর ডিরেক্টিভ সমূহ 6টি গ্রুপে ভাগ করা হয় তো এই প্রিপ্রসেসর ডিরেক্টিভ সমূহকে কয়টা গ্রুপে ভাগ করা হয় 6টা গ্রুপে এটা মুখস্থ করে ফেলতে হবে একটা হচ্ছে ফাইল সংযুক্ত ডিরেক্টিভ ঠিক আছে কনস্ট্যান্ট ডিরেক্টিভ ম্যাক্রো ডিরেক্টিভ বলো এই 6টার নাম বলো ম্যাক্রো ডিরেক্টিভ কম্পাইলার কন্ট্রোল ডিরেক্টিভ প্রাগমা ডিরেক্টিভ এবং স্পেশাল ডিরেক্টিভ রাইট তার মানে এই ডিরেক্টিভটা মুখস্থ করতে হবে এখন আসো ফাইল সংযুক্ত ডিরেক্টিভ নিয়ে কথা বলতেছে এই যে আমি যে লিখলাম না ইনক্লুড স্টুডিও ডট এইচ এগুলাকে বলা হয় ফাইল সংযুক্ত ডিরেক্টিভ কথাই ক্লিয়ার একদম আচ্ছা এরপরে তোমার বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন আমরা ব্যবহার করি এই যে দেখো প্রিন্ট এফ তারপরে স্ক্যান এফ এই যে ইত্যাদি বহুল ব্যবহৃত লাইব্রেরি ফাংশন এগুলো ইউজ করি যেগুলো কি বিল্ডিং ফাংশন হিসাবে কি তৈরি করা থাকে বুঝতে পারছি তো এখানে বেশ কিছু হ্যালো সৃষ্টি জি স্যার আমি শুনতেছি হ্যাঁ এখানে বেশ কিছু হেডার ফাইলের ফাংশনের নাম দেয়া আছে যেমন স্টুডিও ডট এইচ হ্যাঁ এই এইগুলো হচ্ছে কি ফাংশনের নাম এগুলো এগুলো হচ্ছে এর আন্ডারে থাকে যেমন গেটস পুটস আমরা গেটস আর পুটস এর ব্যবহার করব ঠিক আছে এটা মাথায় রেখো তারপর গেট চার প্রিন্ট এফ স্ক্যান এফ হ্যাঁ এগুলো কার ভিতরে আছে স্টুডিও ডট এইচ এর ভিতরে আছে ঠিক আছে আচ্ছা কনিও ডট এইচ এটা আমরা যখন ব্যবহার করব তখন এই দুইটা জিনিস ব্যবহার হয় গেট সিএইচ এবং ক্লিয়ার সিএস বুঝতে পারছো হ্যাঁ স্যার আচ্ছা সি প্রোগ্রামিং এর ভাষায় প্রোগ্রাম শুরু করার পদ্ধতি আমরা অলওয়েজ সি প্রোগ্রামিং এর ভাষা যখন প্রোগ্রাম শুরু করি তখন আমরা ডট সি দেই মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা চেনাই দেই যেমন আমাদের এইখানে এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটার নাম কি দেখো মেইন ডট সি খেয়াল করছো হ্যাঁ এবং এটা ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে এখানে খেয়াল করো এগুলো সবই কিন্তু কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রুবি পার্ল HTML C++ C#, PHP পাইথন জাভা কিন্তু আমরা কোনটা সিলেক্ট করছি সি বুঝতে পারছি সো হ্যাঁ আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করি তখন আমরা সেটাকে বলে দিই যে এটা আমাদের কি ল্যাঙ্গুয়েজ হবে আচ্ছা যখন আমরা ওগুলা সেভ করি তখন আমরা ফাইলে কি করি সেভ করি এরা নর্মালি আমাদের একটা প্রোগ্রাম সেভ করার প্রসেস দেখাচ্ছে যে আমরা প্রোগ্রাম কম্পাইলিং এর গুরুত্ব আমরা যখন প্রোগ্রাম কম্পাইলারে চালাই তখন আমাদের প্রোগ্রামটা কিরকম থাকে এটা জাস্ট তুমি একটু রিডিং পড়লেই চলবে প্রোগ্রাম নির্বাহ মানে হচ্ছে কি রান করা নির্বাহ মানে কি রান করা এই যে আমরা প্রোগ্রাম রান করাইছি না অনলাইনে হ্যাঁ রান করাইলে যে যে নিচে আউটপুট আসতেছে এইটাকে বলা হয় নির্বাহ করা ঠিক আছে আচ্ছা এইবার আসো সি ভাষায় ব্যবহৃত ডেটা টাইপস কত রকমের ডেটা আমরা ব্যবহার করি সি প্রোগ্রামিং এ এতদিন তুমি ডেটা জানছো ফ্লট ডাটা তাই না তারপর কি জানছো ডাবল ডাটা তারপর কি জানছো ইন্টেজার ডাটা লং ফ্লট লং ফ্লট তারপর কি জানছো ক্যারেক্টার ডাটা তাই না রাইট তো এরকম এই যে ক্যারেক্টার এই যে এখানে বলছে যে সি প্রোগ্রামে অনেক ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করা হয় যেমন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ ক্যারেক্টার স্ট্রিং ইত্যাদি ডেটার ধরন এবং মেমোরি পরিসর সংরক্ষণের ভিত্তিতে সি প্রোগ্রামে ব্যবহৃত ডেটাকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয় চারটি ভাগে এই চারটে ভাগ কি কি এই চারটি ভাগ হচ্ছে ক্যারেক্টার ইন্টিজার ফ্লট ডাবল বা লং ফ্লট লং ফ্লট রাইট এগুলোকে অ্যাকচুয়ালি বেসিক বা মৌলিক বিল্ডিং ডেটা টাইপস বলে কি বলা হয় বেসিক বা বিলিয়ন হ্যাঁ মৌলিক বিল্ডিং ডেটা টাইপ আবার প্রয়োজনে নিজস্ব ডেটা টাইপ তৈরি করে নেওয়া যায় এরও ডেটা টাইপ কি ইউজার ডিফাইন বা কাস্টম ডেটা টাইপ বলা হয় ঠিক আছে যেইসব ডেটা টাইপ আমরা নিজেরা বানাই নিতে পারি যেমন এই ডেটা টাইপ গুলো তো আমরা বানাই না এগুলো তো আমাদের হেডার ফাইলের মধ্যে বা কম্পাইলারের মধ্যে রেডি করা আছে ঠিক আছে এগুলোকে বলা হয় কিওয়ার্ড কিন্তু আমরা সামনের দিকে শিখব যে কিভাবে ডেটা টাইপ বানাইতে হয় বুঝছো না বুঝো নাই হ্যাঁ স্যার বুঝতে পারছি আমরা ডেটা টাইপ বানাবো ওই প্রসেসটাকে বলা হয় যে ডাটা স্ট্রাকচার কি বলা হয় ডাটা স্ট্রাকচার এই ডেটা স্ট্রাকচার কিভাবে বানাইতে হয় এটা আমরা কি এই চ্যাপ্টারের লাস্টের দিকে
হালকা করে শিখব, এটা হচ্ছে হায়ার প্রোগ্রামিং এর, যে একজন প্রোগ্রামার ইচ্ছে করলে তার স্ট্রাকচার সে বানাইতে পারে, ঠিক আছে, ডেটাটা কেমন ডেটা হবে। একটা মেমোরিতে যদি তুমি ইন্টিজার লিখে এ লিখো, তাহলে মেমোরিতে সে কি টাইপের ডেটা রাখবে বলো তো? ইন্টিজার টাইপের ডেটা লাগবে। ইন্টিজার টাইপের মানে কি হয়, 10, ঠিক আছে না, নাই 12, মানে এরকম পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা রাখবে, তাই না? আচ্ছা, আমি যদি বলি যে এটা ডাবল টাইপের হবে, স্যার ঠিক আছে, মাইনাস তো ইন্টিজার টাইপের না, -10। হ্যাঁ হ্যাঁ একই, ওগুলো পূর্ণ সংখ্যা সব। এখন যদি আমি বলি যে ফ্লট টাইপের ডেটা রাখবে, কি টাইপের? ফ্লট এ, ফ্লট, ফ্লট এ। এখন এই ফ্লট এ যদি বলি, তাহলে এ ভেরিয়েবলে কি টাইপের ডেটা রাখবে? ফ্লট টাইপের ডেটা রাখবে, হ্যাঁ, কি টাইপের? দশমিক থাকবে, ভগ্নাংশ থাকবে, তাই না? দশমিক, ফ্লট। 9.8 থাকবে। আচ্ছা, এবার তুমি এই জায়গাটুকু একটু ভালো করে পড়ো, এই চারটা দেখতে পাচ্ছ তো নাকি? স্ক্রিন তো শেয়ার করা। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি পুরাই। আচ্ছা একটু পড়ো। ডেটা, মৌলিক ডেটা টাইপ, ইউজার ডেটা টাইপ, ডিরাইভ ডেটা টাইপ, ফাঁকা ডেটা টাইপ। মৌলিক ডেটা টাইপের মধ্যে আছে হচ্ছে ইন্টেজার বা পূর্ণ সংখ্যা, সাইন টাইপ, আনসাইন টাইপ, শর্ট ইন টাইপ, লং ইন টাইপ, ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ, ফ্লট টাইপ, ডাবল ডাবল টাইপ, লং ডাবল, ক্যারেক্টার, সাইন ক্যারেক্টার, আনসাইন ক্যারেক্টার। স্যার হ্যালো, অবশ্য ক্যাশ করে নিতে বলবো। হ্যাঁ, আমি একটু, তুমি পড়ো, আমি আসতেছি। চিস্তি, তুমি পড়ো। ওকে স্যার। হ্যাঁ চিস্তি, হ্যালো, স্যার হ্যালো, শুনছি, বলেন, হ্যাঁ আমার, শুনতেছি স্যার। হ্যাঁ একটু দেশের বাইরে থেকে একজন ফোন দিছিল, আমি রাতে ফোন দেওয়ার জন্য বলছি, তাও রাখতে 2 মিনিট রেখে দিছে, সরি। আচ্ছা, স্যার স্যার প্রবলেম নাই, আপনি কথা বলেন, আমি, আমার সমস্যা নাই, না আমি একটু শেষ নিজে এটা একটু মেমোরাইজ করি, শেষ কথা শেষ। শেষ, হ্যাঁ হ্যাঁ ওকে স্যার, প্রবলেম। দেখো, ডেটার মূলত 4 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে মৌলিক ডেটা টাইপ, তো মৌলিক ডেটা টাইপ হচ্ছে এই চারটা, হ্যাঁ, ক্যারেক্টার, হ্যাঁ ইন্টেজার, ফ্লট, ডাবল। আর ইউজার ডিফাইন ডেটা টাইপ, যেটাকে আমরা বলি প্রোগ্রামার নিজে ডেটা টাইপ তৈরি করে, ঠিক আছে, ওটা আমরা শিখবো যদি আমরা আরো হায়ার ইয়েতে প্রোগ্রামিং এ যাই। আচ্ছা, ডিরাইভ ডেটা টাইপ, এটা আরেক রকমের ডেটা টাইপস, ঠিক আছে। ডিরাইভ ডেটা টাইপস মানে হচ্ছে এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ থাকে, এই সি প্রোগ্রামিং এ নাই, ঠিক আছে। ফাঁকা ডেটা টাইপস মানে যেই ডেটা টাইপ গুলোর মধ্যে কোনো ডেটা থাকে না, থাকে হচ্ছে হ্যাঁ অ্যাড্রেস, কি থাকে? অ্যাড্রেস, অ্যাড্রেস, হ্যাঁ, মানে ধরো একটা মেমোরির অ্যাড্রেস আরেকটা মেমোরির মধ্যে রাখা, এটাকে বলে হচ্ছে ফাঁকা ডেটা টাইপ। কথা বুঝতে পারছি? এই হ্যাঁ
আচ্ছা ইন্টেজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট হচ্ছে ভগ্নাংশ, ক্যারেক্টার হচ্ছে ক্যারেক্টার, এগুলো তো আমরা মোটামুটি আলাপ করছি। সাইন্ড ডাটা টাইপস বলতে কি বোঝায়? যার আগে কি যোগ বা বিয়োগ দোনোটাই থাকে সেগুলোকে বলা হয় কি সাইন ডাটা টাইপ, যোগ হইতে পারে বিয়োগ হইতে পারে, ঠিক আছে, সাইন্ড ইন্টেজার হইতে পারে, সাইন্ড ফ্লট হইতে পারে, সাইন ডাবল হইতে পারে, ঠিক আছে, এগুলোকে আমরা বলি সাইন ডেটা টাইপ। আচ্ছা আনসাইন ডেটা টাইপ বলতে আমরা বুঝাই যেই ডেটা টাইপ গুলোর আগে কোনো ঋণাত্মক কিছু থাকে না, হ্যাঁ, কোনো ঋণাত্মক সংখ্যা না, এগুলো ধনাত্মক। আনসাইন মানে কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলাকে বলা হচ্ছে আনসাইন ডেটা টাইপ, এই যে ইন্টেজারের ক্ষেত্রে। সাইন্ড হলে কি হবে, যেমন -10, -12, এগুলো হচ্ছে কি সাইন ডেটা টাইপ, আর হচ্ছে কি +10, +12, এগুলা কি আনসাইন ডেটা টাইপ। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা শর্ট ইন বলতে বোঝায় মেমোরিতে অল্প জায়গা নেয়, আর লং ইন বোঝায় হচ্ছে মেমোরিতে বেশি জায়গা নিতে পারে। যেমন আমি যদি বলি যে 2,88,356, তাহলে অনেক বড় একটা সংখ্যা, এই সংখ্যাটা লাগবে হচ্ছে লং ইন্টেজার ডেটা টাইপে, ঠিক আছে, তখন আমরা ওই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করবো এইভাবে যে লং, লিখবো আগে লং কি ইন্ট ইন্টেজার ডেটা টাইপ, হ্যাঁ লং ইন্ট এ। বুঝতে পারছি কিনা? হ্যাঁ লং ইন্ট এ, এই সো লং ইন্ট এ, এর মানে হচ্ছে এ মেমোরির মধ্যে, ঠিক আছে, 4 বাইট জায়গা নিবে। কত বাইট? হ্যালো, 4 বাইট, 4টা 32 বিট, মানে 32 বিট, রাইট, 32 বিট জায়গা রাখা যাবে। হ্যাঁ, তো যদি এটা শর্ট হয় তাহলে 2 বাইট, তার মানে 16 বিট রাখা যাবে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা এই এরপর আসা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ সংখ্যা। ফ্লট টাইপ বলতে আমরা বুঝাই হচ্ছে কি ডেসিমেল ভ্যালু, ডাবল টাইপ বলতে আমরা বুঝি কি ডেসিমেল ভ্যালু বা ভগ্নাংশ ভ্যালু, লং ডাবল বলতে আমরা বুঝাই কি ভগ্নাংশ ভ্যালু, কিন্তু কি ভগ্নাংশ ভ্যালু এমনি ডাবল রাখে হচ্ছে 4 বাইট, আর যদি লং ডাবল বলা হয় তাহলে সেই ক্ষেত্রে সে রাখে 8 বাইট। কত রাখে? 8 বাইট, রাইট, 8 বাইট, তাহলে মানে 8,64 বিট। বুঝতে পারছি? হ্যাঁ। এই ক্যারেক্টারের ক্ষেত্রে সাইন্ড ক্যারেক্টার বা আনসাইন্ড ক্যারেক্টারকে এটা জাস্ট মুখস্থ রাখো, কিন্তু আমি হালকা করে বলে দিই, সাইন্ড ক্যারেক্টার যখন আমরা বলি তখন সাইন্ড ক্যারেক্টারকে আমরা বলি হচ্ছে তোমার আপার কেস এবং লোয়ার কেস, ঠিক আছে, সাইন্ড ক্যারেক্টারগুলোকে আমরা বলি কি আপার ইয়ে লোয়ার কেস, এ বি এগুলোকে বলে লোয়ার কেস, হ্যাঁ, মেমোরিতে অল্প জায়গা নেয়, আর আনসাইন্ড বললে আমরা বলি কি আপার কেস, ঠিক আছে। এরপরে আবার ক্যারেক্টারের ক্ষেত্রে সাইন বা আনসাইন্ড এর বেলায় বেশ কিছু কি আছে তোমার মতবিরোধ আছে, কম্পাইলারের উপর ডিপেন্ড করে যে এক একটা কম্পাইলারে সাইন্ড আনসাইন্ড ক্যারেক্টারে ডিফারেন্সিয়েট ডিফারেন্ট রকম হয়। আচ্ছা জাস্ট এতটুকু মুখস্থ রাখো, ঠিক আছে, এটার অনেক ব্যাখ্যা আছে। ক্যারেক্টার টাইপ নিয়ে এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমরা একটা ক্যারেক্টারকে যখন এক্সপ্লেইন করি তখন আমরা কি করি, ধরো এখানে যদি আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিই CHAR, মনে আছে কিনা নাম লেখার সময় আমি যখন একটা ক্যারেক্টার নিছিলাম, ঠিক আছে, NME নামে একটা ভেরিয়েবল নিছি, এটা ইকুয়ালস টু আমি কি রাখছিলাম, মনে আছে তোমার, নেম ইকুয়ালস টু যখন আমি একটা ভেরিয়েবল রাখছিলাম তখন কি করছিলাম, এভাবে একটা কোলন ইউজ করছিলাম, ক্যারেক্টার নেম ইকুয়ালস টু কি একটা কোলন ইউজ করছিলাম, খেয়াল আছে? তো ক্যারেক্টারকে আমরা এইভাবেই এক্সপ্লেইন করি, তো এটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এরকম এ বি সি। এখন আমি যদি এখানে ক্যারেক্টারকে এইভাবে এক্সপ্লেইন করি যে ধরো লাইক আমি বললাম যে ক্যারেক্টার CHAR ক্যারেক্টার এ ইকুয়ালস টু, আমি যদি অ্যাপোস্ট্রোফি কমার মধ্যে আমি যদি 10 লিখি, কত লিখছি 10, তাহলে এই 10টা একটা ক্যারেক্টার হবে, তখন কিন্তু সেটা আর ইন্টেজার হবে না,
তুমি কি আমার কথা বুঝতে পারছো? যেমন লাইক আমি এটা যদি, আমি যদি প্রোগ্রামিং এ আমি এটা যদি রান করি, ধরো তোমার আমি এখানে সম্পূর্ণ প্রোগ্রামিংটা আমি ইয়ে করে দিই, হ্যাশট্যাগ করে দিই, কমেন্ট আউট করে দিই, আমি জাস্ট একটা কোডিং লাইন তোমাকে দেখাই। আচ্ছা এটা কমেন্ট আউট করে দিলাম, এইখানে জাস্ট আমি লিখে দিলাম পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ সি, আর এখানে পার্সেন্টেজ সি এর আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরো এইচ, ঠিক আছে, ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল, খেয়াল করো। তো এইখানে আমি লিখলাম কি, ধরো এখানে আমি ক্যারেক্টার এইচ দিলাম, সি এইচ এ আর, ক্যারেক্টার এইচ ইকুয়ালস টু, আমি যদি এখন একটা কোলনের মধ্যে লিখি 10, খেয়াল করো, তখন দেখবা প্রেস এনি ডেসিমেল ডাটা, হ্যাঁ এটা এমনিই জাস্ট প্রিন্ট দিচ্ছে, ধরো আমি এটা প্রিন্ট দিব না, এটাও আমি কমেন্ট আউট করে রাখলাম, এটা আমি প্রিন্ট দিব না, ধরো এটা ডিলেট, ঠিক আছে। তাহলে এখানে কি শুধু প্রিন্ট দিবে কি দেখবা এই ক্যারেক্টারটা প্রিন্ট দিবে, বুঝছো না, বুঝো নাই, হ্যাঁ এই ক্যারেক্টারটা প্রিন্ট দিবে। তো আমরা রান করি, এই যে ও একটা ইরর বলতেছে, আচ্ছা ইররটা হচ্ছে আমরা স্টপ করে দিই। আচ্ছা এখানে ইরর বলছে ম্যাথ ডট এইচ এটা রাখা যাবে না, কারণ আমরা কোনো ম্যাথের ফাংশন ইউজ করতেছি না, ম্যাথ ডট এইচ ইউজ করলেই ফাংশন ইউজ করা লাগে। আচ্ছা এখানে জিরো প্রিন্ট দিছে, জিরো প্রিন্ট দিছে কেন, আমাদের এখানে কোনো কিছু আছে প্রিন্ট এফ পার্সেন্টেজ সি এইচ প্রিন্ট দিছে, ওয়ার্নিং মাল্টি ক্যারেক্টার ক্যারেক্টার কনস্ট্যান্টস। আচ্ছা এটা একটা ইরর যে ও এখানে মাল্টি ক্যারেক্টার, যে 10 যে একটা ক্যারেক্টার, হ্যাঁ এটা যদি কম্পাইলার হইতো তাহলে এটাকে সে কি দিত, প্রিন্ট দিত, তো এখন এখানেও দুইটা ক্যারেক্টার এর জন্য চাচ্ছে না এই অনলাইন কম্পাইলার, কিন্তু এখন যদি ওয়ান দেয় প্রিন্ট সাপোজ, তাহলে ওয়ান তো কোনো ক্যারেক্টার না, এটা তো একটা ইন্টেজার ভ্যালু তাই না, কিন্তু ওয়ান কে যখন আমি ওয়ান কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা ক্যারেক্টার একটা ভেরিয়েবল অ্যাসাইন করব, তখন এটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করবে, বিষয়টা কি তুমি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে এটা বোঝানোর জন্য আর কি আমি এটা একটু ভেঙে বললাম, ইন্টেজার টাইপ তো তুমি বোঝোই, ডেটা টাইপ বা মডিফায়ার, ডেটা মডিফায়ার। আচ্ছা এখানে একটু দেখো, নর্মালি ইন্টেজার বা পূর্ণ সংখ্যা, হ্যাঁ ইন্টেজার সাইন সবসময় 16 বিট নাই, আনসাইন্ড কি নাই 16 বিট, সাইন লং ইন্ট কি নাই 32 বিট, অলরেডি আমি বলছি বিট বাইট দিয়ে। আচ্ছা এই বিট এবং বাইট যখন তুমি দেখবা তখন সাইন্ড এর ক্ষেত্রে আমি কি বলছি, মাইনাসও থাকবে প্লাসও থাকবে, কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। তো সেক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা, কারণ এত বড় সংখ্যা কি তোমার মনে রাখা কি সম্ভব না, ঠিক আছে, তুমি শুধু এই বিট গুলা মুখস্থ রাখবা, বুঝছো না বুঝো নাই, যেমন সাইন্ড ইন্ট হচ্ছে 16 বিট, আনসাইন্ড হচ্ছে 16 বিট, তো 16 হইলে কি হবে, সাইন্ড এর ক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার 15 মাইনাস 1, বুঝতে পারছি, আর এটা কি হবে আনসাইন্ড এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। মানে এই বড় সংখ্যা মনে রাখার দরকার নেই, ছোটগুলো মনে রাখবা, যে যদি সাইন বলে তাহলে -2 টু দি পাওয়ার 15 থেকে +2 টু দি পাওয়ার 15 -1 পর্যন্ত, এটা ক্যালকুলেটরে করলে দেখবা যে এই সংখ্যাটাই আসে, তুমি ক্যালকুলেটরে -2 তার উপরে 15 দিয়ে ইকুয়ালস টু চাপ দাও, দেখো এই সংখ্যাটা আসে কিনা। আসছে? হ্যাঁ স্যার আসছে। তাহলে দেখো -32768 থেকে +32700 কি 67, তার মানে কয় কম, এক কম, দেখো লাস্টের ডিজিটটা কি এক কম, হ্যাঁ এই জন্য সূত্রে -1 করে দিছে, বুঝতে পারছো?
মাইনাস যেখান থেকে শুরু হোক না কেন প্লাস পর্যন্ত আসতে গেলে তো এই জিরোটা পরে, এই জন্য মাইনাস টু টু দি পাওয়ার কি দিছে 15, আর প্লাস কি দিছে টু টু দি পাওয়ার 15। বুঝতে পারছি? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা এভাবে তুমি যদি আনসাইন্ড ইন্টিজারের ক্ষেত্রে তুমি খেয়াল করো তাহলে দেখবে 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1, 0 থেকে কি এখানে কিন্তু কোনো মাইনাস নাই, খেয়াল করো কিন্তু যেহেতু আনসাইন্ড তাহলে কি 0 থেকে শুরু হবে পজিটিভ। আমি কেন তোমাকে এই সিস্টেমগুলো শিখাই দিচ্ছি কারণ এইখান থেকে তুমি দুইটা এমসিকিউ পাবা বোর্ডে, ঠিক আছে স্যার? এই সময়গুলো মুখস্থ রাখবো কিভাবে? মুখস্থ তো রাখতে পারবা না, এই জন্যই তো আমি ক্যালকুলেটরে শিখাই দিচ্ছি যে সাইন ইন্ট হইলে কত 16, আনসাইন কত 16, সাইন লং ইন্ট কত 32, দ্বিগুণ হয়ে যাবে যেহেতু লং আছে, আর জাস্ট এটা কি করবা 2 টু দি পাওয়ার 32 লিখে দিবা, কথা বুঝতে পারছো? ও তাইলেই তো হয়ে গেল কাম। তাইলেই তো হয়ে গেল। আর সাইন এর ক্ষেত্রে কি করতে হবে 2 টু দি পাওয়ার 31 করে দিবা যেহেতু মাইনাস থেকে শুরু হচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ সাইন এর ক্ষেত্রে কি মাইনাস থেকে শুরু হবে না, এই জন্য মাইনাস 2 টু দি পাওয়ার 31 করে দিবা, সেখান থেকে প্লাসের জাস্ট লাস্টের ডিজিটটা একটা কমাই দিবা, ওই মাঝখানে শূন্য আছে তাই, বুঝছো? ওকে স্যার। তোমার কালকের হোমওয়ার্ক হচ্ছে এই ফ্লট টাইপের এই ডাবল টাইপ পর্যন্ত তুমি জাস্ট প্র্যাকটিস করে আসবা, বুঝছো না বুঝো নাই? আমি এই চারটা ধরবো যাতে তুমি নিজে ক্যালকুলেটরে ক্যালকুলেটিং করে বলে দিতে পারো। এই যে খেয়াল করো যে লং ডাবল এটা কিন্তু কত 80 বিট, খেয়াল করছো? লং ডাবল কত 80 বিট, তাহলে ক্যালকুলেটরে কি হবে 2 টু দি পাওয়ার 800, এই 2 টু দি পাওয়ার 80 দিলে দেখবা ক্যালকুলেটর ম্যাথ এরর দেখাচ্ছে, কথা বুঝতে পারছো? এত বড় 2 টু দি পাওয়ার 800, না না 2 টু দি পাওয়ার 80 যদি তুমি দাও তাহলে দেখবা যে ম্যাথ এরর দেখায়, আসবে না, মানে এত ওরগুলা ডিজিট ক্যালকুলেটরে নাই, বুঝছো না বুঝো নাই? হ্যাঁ বুঝতে পারছি। এই তো ক্যালকুলেটরে এগুলো আনার জন্য এই যে ই ই আছে না, ই ই ই খেয়াল করছো ডাটা রেঞ্জ, হ্যাঁ এই ই এর মানটাকে একটু মনে রাখতে হবে। তুমি যখন 2 টু দি পাওয়ার মানে ধরো 2 টু দি পাওয়ার 64 বসাও, দেখো কত আসে, 2 টু দি পাওয়ার 64 বসাও, বসাইছো ক্যালকুলেটরে বসাও 2 টু দি পাওয়ার 64, হ্যাঁ 2 টু দি পাওয়ার 64, 2 টু দি পাওয়ার 64, সো 1.180591621 আসার কথা না স্যার, 1.18 18 আসলো কেন? তোমারটা কি সায়েন্স মোডে দেয়া আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আবার দাও তো 2 টু দি পাওয়ার কত 64, ও এখন আসছে 1.84, ঠিক আছে এখন কোনো একটা মিসিং ছিল। আচ্ছা খেয়াল করো 1.84, হ্যাঁ আর এইখানে তুমি খেয়াল করো ডাবলের যেখানে 64 বিট আছে এখানে দেয়া হচ্ছে কত 1.7, খেয়াল করছো 1.7 ইনটু কিছু একটা থেকে 1.7 ইনটু কিছু একটা, এই যে কিছু একটা এই ই মাইনাস 308 এটা তুমি মুখস্থ রাখবা, এখানে দেখো মাইনাস 308 থেকে প্লাস 308 পর্যন্ত, খেয়াল করছো? যেহেতু এটা ডাবল, ঠিক আছে এখানে 1.84 আসছে তোমার ক্যালকুলেটারে, এখানে এক কমাই দিতে হবে, লিখতে হবে 1.7, বুঝতে পারছি? ওকে স্যার। এবারে তুমি এখন 2 টু দি পাওয়ার 32 দাও, দেখো কত আসে, এটা আসার কথা, নাইলে তো এটা হবে না কারণ এটা অনেক দশমিক ভ্যালুয়েন্সে আসবে। আচ্ছা
4.2 দেখতে পাচ্ছ তো? তো যখন ফ্লড বা ভগ্নাংশ আসে তখন এখানে আমাদের 3.4 হয়, এটা একটু মাথায় রাখতে হবে। যেমন এই ফ্লটের ক্ষেত্রে, এই যে আমি দাগায় দিচ্ছি, এই ফ্লটিং ভগ্নাংশগুলো তোমাকে মনে রাখতে হবে, এই তিনটা কথা বুঝছো? আর কোনো কিছু মনে রাখার দরকার নাই, অন্য কিছু সব ক্যালকুলেটরে হবে। বুঝতে পারলাম? ওকে, প্লট ডাবল লং ডাবল এই তিনটা মুখস্থ করতে হবে, আর বাকিগুলো সব ক্যালকুলেটরে। তাহলে কালকের হোমওয়ার্ক কি আমাকে একটু বলো। সেগুলো সব মুখস্থ করে রাখা। হ্যাঁ, এগুলো সব মুখস্থ করা, কালকে আমি পড়া ধরবো, ঠিক আছে? স্যার মুখস্থ তো নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি ক্যালকুলেটার করে করে দিব, ক্যালকুলেটার, রাইট এটা তো রাইট, মুখস্থ। মুখস্থের কিছু নাই, কিন্তু এই তিনটা একটু মুখস্থ রাখতে হবে, ফ্লোটিং পয়েন্টের ভগ্নাংশ গুলো, বুঝছো? ওকে এই আচ্ছা, এখন আজকে যে কোডটা আমি দিলাম, হ্যাঁ, এই কোডটা আমি অবশ্য গতকাল ক্লাসেও দিছিলাম, তুমি দেখছো কিনা? এই যে এখানে এই এটা কি তুমি দেখছিলা, গুগল ক্লাসরুমে ঢুকছিলা? হ্যালো, স্যার দেখছিলাম, এটা ইয়ে কোডটা রান করাইছিলা, এই পিডিএফটা? হ্যালো, সৃষ্টি, না শুনতে পাচ্ছ না স্যার? তুমি শুনতে পাচ্ছ হ্যালো, আমার কথা? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি তো। আমি বললাম এই কোডটা হ্যালো, তুমি রান করাইছিলা না স্যার রান করাইনি। আজকে, তুমি এই ফোর্থ ক্লাস, আমি আজকে ফিফথ ক্লাসের ভিডিওটা আপলোড করে দিব, ঠিক আছে? তো তুমি ওই ডাটা ওকে টাইপের টেবিলটা মুখস্থ করবা, আর এই কোডটা রান করাবা আমাকে, তুমি কালকে একটু এক্সপ্লেইন করবা লাইন বাই লাইন। হায়েস্ট গেলে তোমার 1 ঘন্টা টাইম লাগবে, একটু সময় দিবা, পারবা না? ওকে ওকে পারবো, প্রবলেম আচ্ছা, নেই। আর তোমার বেতনটা আমাকে আমার মোবাইলে একটু বিকাশ করে দিও, বাংলা লিঙ্কে, স্যার কত দিব এবার? 1500 আগে যা দিতা ওকে স্যার, আমার স্যার বাংলা। এবার হ্যাঁ কিন্তু ঈদের পরে হইতে পারে, কারণ স্যার আমাদের তো ভাড়াটিয়ারা নাই। আচ্ছা, তো ঈদের পরে তুমি স্যার দিতে প্রবলেম চাচ্ছ, আছে তাই কোনো? তো? না, যদি তুমি হ্যাঁ কিছুও দিতে পারো ঈদের আগেই আর কি, আর তোমার যদি খুব প্রবলেম হয় তাহলে তো আর কিছু সমস্যা নাই এ আর কি। স্যার, আমি তাহলে আব্বুকে বলে দেখি। দেখো, কোনো সমস্যা নাই, প্রেশার ওকে নেওয়ার দরকার নেই, কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করে যেও, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঈদের আগে দিলে সবাই একটু হেল্প হয়, বুঝো না, এই আর কি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। এই ঠিক আছে, কালকে দেখা হচ্ছে 9টায়। ওকে স্যার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম।